ওই কি করছিস তুই? বই গোছাচ্ছি না। তোর সাথে আমার কথা আছে ময়না। হ্যাঁ বল না, কি কথা? শুভঙ্কর কি গয়নার দোকানে গিয়েছিল? গয়নাটা কে পাঠিয়েছে না পাঠিয়েছে সে খবর নিতে? তোকে কে বলল? আমাকে কে বলল সেটা বড় কথা নয়, একই বাড়িতে যখন থাকি তখন খবরটা তো পাপই। কিন্তু আমার প্রশ্ন হলো তুই কেন আমার কথাটা বলিসনি? সময় পাইনি, আর তাছাড়া তুই তো বাড়িতে ছিলি না। গয়নাটা কে পাঠিয়েছে তুই জানিস? আমি কি করে জানবো ভালো দিদি, আমাকে বারবার জিজ্ঞেস করছিস কেন? আর এই প্রশ্নটা তো আমি তোকেও করতে পারি যে তুই কি গয়নাটা পাঠিয়েছিস। আমি কেন পাঠাতে যাব গয়নাটা ময়না? ঘরেই তো গয়না ছিল আমার কাছে, চাইলে কি আমি দিতে পারতাম না? কিন্তু আমি খুব ভালো করে জানি আমার দেওয়া গয়না কেউ নেবে না, ইনফ্যাক্ট শুভঙ্করেরই তো ইগোতে লাগবে। অবশ্য সেটাই খুব স্বাভাবিক। একটা কথা বলবো, পুপুর বিয়েতে তো অনেক টাকা লাগবে ময়না। হ্যাঁ সে তো লাগবে। শোন না, আমি বলছিলাম কি আমি বাড়ি থেকে এনে দিয়ে দিই? না না, বাজে ডাক্তার কোনোদিনও দান নেবে না ভালো দিদি। সেটা ডিসাইড করা তুই কি? আমি বাজে ডাক্তারের বউ। তাহলে তো আমিও বলতে পারি ময়না, লিগালি আমি শুভঙ্করের বউ। ভালো দিদি। হ্যাঁ আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসবো ময়না, সেই টাকাতেই পুপুর বিয়ে হবে। কোনোদিনও হবে না, বাজে ডাক্তার দানের টাকা নেবে না, তাছাড়া শ্বশুর বাড়ির টাকা তো আরোই নেবে না, আর তুই সেটা খুব ভালো করে জানিস। বাজে ডাক্তারের সময়টা এখন খুব খারাপ, ওর হাতটা একেবারে খালি।